এখন আমাদের যে ইন্ডাস্ট্রিটা যে জায়গায় আছে অডিও, এই জায়গাটার থেকে আসলে আপনি শুরুতে একবার বললেন যে এটা আমাদের এই প্ল্যাটফর্ম না, আমাদের গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে নিয়ে যেতে হবে। এখানে আমাদের দেশে কয়েকটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে জিপি করলো, ইয়ে করলো, তো এই জায়গায় প্ল্যাটফর্মগুলো তৈরি হওয়ার মতো কি আমাদের ইন্ডাস্ট্রিতে অবস্থা আছে? আমাদের হচ্ছে কি, আমাদের বাংলাদেশ একটা বৈচিত্র্যময় সাংস্কৃতিক জোন, এখানে বিভিন্ন রকমের কালচার, একটা দেশে এত বড় এত ধরনের কালচার থাকে না, সাবকন্টিনেন্ট কন্টিনেন্টে দেখা যায়। তো সেক্ষেত্রে মনে করেন যে ফোক গাচ্ছে, যে হামনাথ গাচ্ছে, বা যে বাউল গান গাচ্ছে, যে রবীন্দ্রসঙ্গীত নজরুল করছে, বা যে আধুনিক গান করছে, এক একটা কিন্তু এক একটা ডিপার্টমেন্ট। তো দেখা যাচ্ছে শুধুমাত্র আধুনিক গানের জন্য একটা সিস্টেম অন আছে, আর বাকি গানগুলোর জন্য কোনো সিস্টেম অন নাই, যে পারছে গাচ্ছে, নন নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই, যার যা ইচ্ছা করে যাচ্ছে। তো সেক্ষেত্রে কোম্পানিগুলো যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না, একদমই না। আর নতুন যারা কোম্পানি আছে তারা ডেফিনেটলি তারা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করছে এবং তারা তাদের প্রফিটটা অবশ্যই চাইবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মতো একটা আর্টিস্টকে হ্যান্ডেল করতে গেলে একটা ভিডিও সহ গান মিনিমাম 6 লাখ টাকা ইনভেস্ট করেছে। 6 লাখ টাকা দিয়ে কে কাজটা করবে? এই 6 লাখ টাকা দিয়ে কাজ করার ফলে প্রফিটটা কোথেকে, বা অ্যাটলিস্ট কাভার করবে কোথেকে? তো যদি কাভারই না হয় তাহলে তো প্রডিউসার থাকবে না, তো প্রডিউসার না থাকলে গান বাজানোর অবস্থা একই হবে, ঠিকই একই অচল অবস্থা দেখা দেবে। সেক্ষেত্রে আমার শিল্পীদের সচেতন হওয়া উচিত নিজেদের ব্যাপারে। আর এখানে আছে অবিশ্বাসের মাত্রাটা, পাল্লাটা এত বেশি বাংলাদেশে, যে মানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। যেন আমার বিরুদ্ধে আমি একটা ক্লেম খেলাম যে অনেক গীতিকার, একজন গীতিকারের টাকা নাকি দেয়নি, পরবর্তী দেখা গেলো তার গান হিসাব করে ওই টাকাটা আমি তো পাইনি, উল্টো 850 টাকা। এই 850 টাকার জন্য থানা পুলিশ করে দুনিয়ার এক একের অবস্থা। তো এগুলো একটা সময় রায় হবে এবং তারা ডেফিনেটলি তাদেরকে ব্যাক ফুটে যেতে হবে। কজ এই গানগুলো যাদের সার্ভারে ছিল, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, সিটিসেল এবং গ্রামীণ ফোন, দেখা যাচ্ছে তাদের সার্ভার কোনো রেকর্ড নেই। ওই সার্ভার চ্যালেঞ্জ করার মতো শক্তি আমাদের নেই, কারণ আমাদের পেপারের দিক থেকে আমরা দুর্বল আছি। যদি পেপারস নাই, দুর্বল প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণ রসদ আমাদের হাতে নাই, এবং যে পরিমাণ, যেই প্রমাণগুলো নিয়ে তারা প্রমাণ করতে চায় সেগুলো যথেষ্ট না। তো সেই হিসেবে টেলিকগুলোকে রোখা যাচ্ছে না। আমার মনে হচ্ছে সরকারের এখানে হস্তক্ষেপ করা উচিত। এক রেকর্ড রেভিনিউ, জিপির রেভিনিউ একরকম, রবির রেভিনিউ একরকম, আবার সিস্টেম জিপিতে দিলে প্রথম থেকে টাকা, রবি দিলে 1 মাস ওরা ইউজ করে টাকা দিবে, একটা বৈষম্য। এবং মোটামুটি বলা হচ্ছে যে মনোপলি একটা ব্যবসা হচ্ছে এখানে। এখানে আর্টিস্টদের কোনো প্রফিট হচ্ছে না, কোম্পানি হয়তো খাতির টাতির করে কিছু চলে, কিন্তু এটা তো সিস্টেম না। সিস্টেম ডেভেলপ না করতে পারলে এভাবে থাকবে এবং অবস্থা আরও খারাপ হবে।